দোস্ত সকলকে জয় হিন্দ আশা করবো আপনারা ভালো আছেন তো আজ আমরা আরও একটি নতুন ভিডিওর সাথে চলে এলাম আজ আমরা দেখব কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের লিস্ট আপনি মোবাইল থেকে চেক করবেন এবং আপনার এলাকায় আপনার পঞ্চায়েতে কতজনের ঘর এসেছে এবং কার কার ঘর রিজেক্ট হয়ে গেছে সমস্ত কিছু ডিটেলস আপনি কিভাবে মোবাইল ফোন থেকে চেক করবেন এবং এর জন্য আপনাকে কোনো আধার নাম্বার বা ভোটার আইডি দিতে হবে না শুধুমাত্র আপনি পঞ্চায়েতের নাম সার্চ করে আপনি চেক করতে পারবেন তো এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিন তো প্রথমত আমাদের একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমরা গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এখানে সার্চ করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি সার্চ করেছি এটি আপনি সার্চ করে নেবেন বা আপনাদের সুবিধার্থের জন্য আমি এর লিঙ্ক আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই পেজটি ওপেন করে নিতে পারবেন তো এই অফিসিয়াল পেজটিতে আসার পর আপনি এখানে যে থ্রি ডট অপশান দেওয়া আছে ওপরে থ্রি ডট অপশানে আপনি ক্লিক করে নেবেন এবং এখান থেকে আপনি যে ডে যে ডেস্কটপ সাইটটি আছে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন কারণ ডেস্কটপ সাইটটি অন করলে আপনি এখান থেকে আপনার সমস্ত পেজগুলি ঠিকঠাকভাবে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট যেটি আছে এই ডেস্কটপ সাইটটি আপনি আপনার মোবাইলে অন করে নেবেন তো এটি অন করার পর আপনি চলে আসবেন আবার হোম পেজে আমি আমার আপনাদের এখানে জুম করে দেখাচ্ছি যে আপনাকে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সেকেন্ড নাম্বার অফ অপশান দেওয়া আছে সফট এখানে আপনাকে ক্লিক করতে হবে এই সেকেন্ড অপশানটিতে আপনি এসে প্রথমে এখানেই ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে আবার নিচে এরকম কটি অপশান চলে আসবে তো এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন কিন্তু এখান থেকে আপনি রিপোর্ট অপশন যেটি আছে সেই রিপোর্ট অপশানে ক্লিক করে নেবেন এখানে রিপোর্ট অপশানে ক্লিক করার পর আবার আরেকটি আপনার সামনে পেজ লোড হবে এবং এরকম একটি পেজ আপনার সামনে আবার ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন নিচে একদম একদম লাস্টে নিচে স্ক্রল করে আসার পর এখানে আপনি বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান একটি অপশান পেয়ে যাবেন এই বেনিফিশিয়ারি ডিটেলস সব ভেরিফিকেশান অপশানটিতে আপনি নিচে স্ক্রল করে এসে এখানে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার পর আবার আরেকটি আপনার সামনে নতুন পেজ লোড হবে তো চলুন আমাদের যে পেজটি লোড হয়ে চলে এসছে তো এখানে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে স্টেটের নাম আছে যে স্টেটের নাম সেই স্টেটটির নামটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো প্রথমে চলুন আমরা যেই স্টেটটি দেখছি আপনার যে স্টেট সেই স্টেটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমার যে ওয়েস্ট বেঙ্গল আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেব এবং এর পরবর্তীতে আপনার কিছুক্ষণ লোড হবে এবং লোড হওয়ার পর আবার আরেকটি নতুন অপশান আসবে নিচে আপনি দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আপনার যে ডিস্ট্রিক্টের নাম আছে যে ডিস্ট্রিক্ট আপনি বসবাস করেন এবং যে ডিস্ট্রিক্টের আপনি চেক করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এর পরবর্তীতে আরও কিছুক্ষণ পেয়েটি লোড হবে এবং নিচে আবার আরেকটি অপশান আসবে এখানে আপনার যে ব্লক আছে সেই ব্লকের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার যে নির্দিষ্ট ব্লক সেই ব্লকটির নামটি আপনি এখান থেকে সঠিকভাবে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এর পরবর্তীতে চলে আসবে গ্রাম পঞ্চায়েত যে আপনার গ্রাম পঞ্চায়েত আছে আপনার এলাকার সেই পঞ্চায়েতের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে যে গ্রাম পঞ্চায়েতের নামটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর চলে আসবো আবার নিচে এবং এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিছুক্ষণ আমাদের পেজটি লোড হবে এখানে এবং লোড হওয়ার পর নিচে চলে আসবো এবং নিচে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্টে ক্লিক করবে এবং কোন সালের আপনি দেখতে চাইছেন সেই সালটি আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনি দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত ডিটেলস এখান থেকে আপনি পেয়ে যাবেন তো যে বছরের আপনি দেখতে চাইছেন সেই সালটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেই সালটি সিলেক্ট করার পর আবার আপনার সামনে আরও একটি নিচে সিলেক্ট করার অপশান চলে আসবে তো এখানে সিলেক্ট ক্লিক করার পর আপনি এখান থেকে কী দেখতে চাইছেন কোন যোজনার সেটি সিলেক্ট করবে সিলেক্ট করবেন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমি সিলেক্ট করে নিলাম তো আপনি যেটি চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এবং নিচে একটি ক্যাপচার কোড দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি আপনাকে এখানে নিচে সিলেক্ট করতে হবে তো নিচে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে এখানে যোগ বিয়োগ ভাগ যেটি থাক আপনি সেটি করে এখানে অ্যানসারটি তার নচে এখানে সঠিকভাবে সেই ক্যাপচারটি আপনি ফিল করে দেবেন তো ক্যাপচারটি ফিল করার পর নিচে যে সাবমিট অপশান দেওয়া আছে সেই সাবমিট অপশানে আপনি ক্লিক করে নেবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে আরও একটি নতুন পেজ যে আছে আরও একটি নতুন পেজ লোড হবে এবং একটি পেজ আপনার সামনে লোড হয়ে চলে আসবে তো চলুন আমরা এখানে সাবমিটে ক্লিক করে নেব তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরও একটি নতুন পেজ আমাদের সামনে লোড হয়ে চলে এসছে আমরা একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবো নিচে স্ক্রল করে আসার পরেই আপনি একদম নিচে চলে আসবেন এবং নিচে দেখতে পাবেন যে ডাউনলোড এক্সেল আপনি এক্সেল মানে যদি এক্সেল পিডিএফ ডাউনলোড করতে চান তো এক্সেলে ক্লিক করবেন এবং যদি আপনি পিডিএফ ডাউনলোড করতে চান তো এখানে আপনি পিডিএফ ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন এবং এর নিচে আপনি চলে আসবেন আপনার যে নাম আছে নামটি পেয়ে যাবেন এবং স্কিম নে স্কিমের যে নাম সেই স্কিমের নামটি পেয়ে যাবেন এগুলো প্রাইভেট জন্য আমি এগুলোকে ব্লার করে রেখেছি তো আপনার যেটি সেটি আপনি এখান থেকে নামটি খুঁজে নেবেন এবং আপনার যদি একই নামের দুজন থাকে তো আপনি এখান থেকে কি করবেন এখানে আপনি নামের সাইডে দেখতে পাচ্ছেন একটি করে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং আপনার যদি দুটো নাম হয়ে যায় সেম নাম এবং আপনি আপনার বোঠে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন বা যাচাই করবেন এবং এর জন্য আপনাকে এখানে সাইডে যে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখান থেকে একটুকু স্প্রেস পেস করে রাখতে হবে একটু এখান থেকে পেস করে রাখার পর আপনার সামনে চলে আসবে কপি অপশান তো এখান থেকে আপনি সেই নাম্বারটি কপি করে নেবেন তো কপি করে আপনি চলে আসবেন হোম পেজে উপরে দেখতে পাচ্ছেন যে হোম লেখা আছে সেই হোমে আপনি ক্লিক করে নেবেন ওপরের হোমে ক্লিক করার পর আপনার সামনে যে মেন পেজ আছে হোম পেজ সেই মেন পেজে আপনি চলে আসবেন তো এখানে আসার পর আপনি চলে যে মেন পেজ আছে সেই মেন পেজে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে দেন আপনি এখান থেকে যে স্টেক হোল্ডার্স অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আরও কয়েকটি নতুন পেজ অপশান ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আই এ ওয়াই বা পি এম এ ওয়াই জি বেনিফিশারি যে প্রথম অপশানটি দেওয়া আছে সে প্রথম অপশানটিতে আপনাকে এসেই এখানে ক্লিক করে নিতে হবে তো প্রথম অপশানটিতে ক্লিক করার পরে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে ঠিক এরকমই এই পেজটিতে আসার পর আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি ওখানে কপি করলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পর নিচে যে সাবমিট অপশান দেওয়া আছে সে সাবমিটে ক্লিক করে নেবেন সাবমিটে ক্লিক করার পরেই আপনি নিচের দিকে স্ক্রল করে এলে দেখতে পাবেন যে আপনার নাম এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং আপনার যে স্ট্যাটাসটি আছে সে স্ট্যাটাসটি দেখতে পাবেন এবং আপনার যে ছবি সেই ছবিগুলো আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিন জয় হিন্দ